হাজির আলী মিয়া সাহেব হাজির কর জি মিয়া সাহেব হাজির আলী রে এনে হাজির কর আরে গাদা রে এখানে আসতে কো এ হাজির আলী এই মিয়া সাহেব তোমাকে এখানে আসতে বলছে আসো জেমিয়া সাহেব হাতার জুইলাম সুরতালি আদাব সালাম কি দেশ থেকে উঠে গেল গা এই মিয়া সাহেব সালাম দাও আসসালামু আলাইকুম মিয়া সাহেব সালাম তা হাজির আলী আসো কেমন তোমার মুরগির ফার্ম কেমন চলতেছে ভালো না মিয়া সাহেব কি জানি কি এক রোগ হইছে আমার ফার্মের মুরগি একটার পর একটা মরে যাইতেছে দুই বার করে ইনজেকশন দিলাম কোনো কাম হইলো না দেখিয়ে কোন আনে কোন পাপ কাম করছ আর তাইতে তোর মুরগির খামারের উপর আল্লার গজব না যে লইছে এদি কি করে মিয়াসব আমরা গরিব মানুষ পেটের ধান্দায় থাকি পাপ করব কখন পাপ পণ্যের খবর জানেন আপনারা পাপ না করলে এত খামার থুয়ে তোর খামারের উপরে আল্লার গজব করব কেন আবার কয় পাপ পণ্যের খবর জানেন আপনারা গেল তো আপনার ফার্মের মুরগির মরক লাগছিল মিয়াসব মরক লাগছিল নাকি সুরত আলি জি মিয়াসাব ঘটনা সত্য ঘটনা সত্য তা আমি জানলাম না কেন আপনি জানছিলেন মিয়া সাহেব হইতে পারে আমার ফারাম হইলেও মুরগি তো আর আমি দেখাশোনা করি না হয়তো কিষান মজুর গো পাপে হইতে পারে ওরাই তো ফারামের দেখাশোনা করে মিয়া সাহেব একটা কথা কই আপনারা ধনী মানুষ আপনাদের দয়ার উপরে গরিব কিষানের রিজিক সুযোগ পাইলেই তাকে দোষ মনে হয় ঠিক না এই এসব করো তুমি আসলেই বেশি কথা কো

সত্য কথা কন সত্য কথা কন মানে আমি মিছা কথা করতেছি তুই পাপ করছো এর লাগেই তোর ফারামে আল্লাহর গজব না চলে আপনি কন হুজুর ও যদি পাপ নাই করব তাহলে এত ফার্ম থাকতে অর ফার্মে মরক লাগবো কেন না হুজবিল্লা এমন কথা বলাটা ঠিক না মিয়া সাহ আল্লাহ তাআলা কখন বিপদ কাকে কিভাবে দেবেন এটা একমাত্র তিনিই জানেন জি হুজুর আপনি ঠিকই বলছেন এই গেল বারো তো আমাকে ওই মিয়া সাহেবের মুরগির ফার্মে মরক লাগছিল আল্লাহ তাল্লাহ তার বান্দারে বিপদে ফেলা তার ইমান পরীক্ষা করেন চরম বিপদের সময়ও আল্লাহ তাল্লাহর কথা যে মনে রাখে সেই হলো আল্লাহর খাঁটি বান্দা আমি তাহলে যাই হতো এই অশিক্ষিত চাষা লগে আমার দিন পার করলে চলব না আয় শুরু হুজুর ইমান তো আমার কোনো সময় নরমা ছিল না কিন্তু একটার পর একটা বিপদ আমার মনটা কেমন দুর্বল করে ফেলতেছে বিপদে ধৈর্য হারায় না হাজির আলী মুরগির ফার্মে যে কারোর মরক লাগতে পারে তুমি কি মিয়া সাহেবের কথা শুনে কি মন খারাপ করছো না হুজুর আমরা গ্রামের মানুষ ওনার থেকে ভালো কথা কখনোই আশা করি না আমি ভাবতেছি অন্য এইভাবে যদি মুরগি মরে শেষ হয়ে যায় তাহলে আমি লোন শোধ দেবো কেমনি আর বউ পোলাবার নেই বা খাবো কি তোমার একটা বুদ্ধি দিই হাজির আলী আমাকে গ্রামের পাশে একটা নতুন অফিস বসছে সেই অফিসটার নাম হইল গিয়া ঘাট হ্যাগো কামি হইল গিয়া ওই তোমাকে মতো কৃষক আর ব্যবসায়ীকে পরামর্শ দেওয়া হ্যাগো কাছে আর কি পরামর্শ নিব আমি নিজেই তো মেলা পরামর্শ জানি কোনো পরামর্শে কাম হইতেছে না হুজুর পরামর্শের কি আর শেষ আছে হাজির আলি তো তুমি একবার গিয়া দেখতে পারো হাজির আলি ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এখন তো মনে হইতেছে তুই নিজেও একটা অশিক্ষিত আরে লেখা পড়া না শিখলে অশিক্ষিত হয় না অশিক্ষিত মানে হলো গরিব চাষা বসা টিভির মধ্যে দেখা দেখস না এই অশিক্ষিত সাহায্য করেন মানে গরিব চাষা গো সাহায্য করেন এইটা আবার কবে দেখাইলো দেখাইছে দেখেছে তুই দেখস না আমি দেখছি অশিক্ষিত মানে হলো গরিব আমার কিন্তু তা মনে হয় না তোর তো কোনো কিছুই মনে হয় তোমার কি মনে হয় সেই মতে আমার চলতে হইব আমি কি বলছি নি যে আমার কথা মতো আপনারে চলতে হইব আমি শুধু জিগাইলাম আপনি মন খারাপ কইরা বইসা আছেন কেন বইসা আছি মনের সুখে ফার্মে মুরগি মরে শেষ হয়ে যাইতেছে আমার চেয়ে আনন্দ আর কার বেশি আছে আমি কই কি রাগা আগে করলে তার বিপদ কাটবো না বইসা না থাইকা কার কাছে বুদ্ধি নেই হ্যাঁ তাই কর মু চিন্তা করতেছি ইমাম সাহেব কইলো বাজারে কি একটা অফিস বসছে হেরানি কি কিরি সরকার ব্যবসাকে পরামর্শ দেয় خواه زانمی از هستی.